নমস্কার সেভেন আইবিক নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। এই মুহূর্তে সেভেন আইবিক নিউজ রিপোর্টার রয়েছি আমি মৃতিকা। আজকে নবমী, বলা যেতে পারে নবমী রাত কিন্তু এই মুহূর্তে চলছে। আর এই মুহূর্তে আমি রয়েছি সত্যের একটি পুজো মঞ্চে। ভিড়টা একটু আপনাদেরকে দেখাবো যে নবমী রাতে কিভাবে মানুষের ঢল নেমেছে বিভিন্ন পুজো মঞ্চে, সেই ছবিটাই সরাসরি দেখাবো সেভেন আইবিক নিউজের পর্দায়। আজকে মহানবমী, আমাদের আনন্দের শেষ দিন বলা চলে। সেই মহালয়া থেকে, মহালয়ার আগে থেকে বলা চলে যে আনন্দটা শুরু হয়েছিল না যে আর একটা মাস বাকি, আর 45 দিন বাকি, আর 10 দিন বাকি, যে কাউন্ট ডাউন ছিল। আজ কিন্তু সেই কাউন্ট ডাউন শেষের দিন, আজকে কিন্তু আমাদের দুর্গা পুজো শেষের রাত আজকে। সুতরাং আজকে এই মুহূর্তে ঘড়িতে বাজে 8:36, এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছে কার্যত ঠিক ঠিক করছে লোকে, ভিড় কিন্তু কার্যত ঠিক ঠিক করছে। এবং একদম শেষের দিন কিন্তু, নবমী রাতে কিন্তু প্রত্যেকেই কিন্তু একেবারে 365 দিনের যে আনন্দটা, যে বসত্ব, সেটা কিন্তু নিঙ্গে নিতে চাইছেন। সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেভেন আইবিক নিউজের পর্দায়। এই মুহূর্তে আমি মৃতিকা রয়েছি সত্যের একটি পুজো মণ্ডপে, সেই ছবিটাই এই মুহূর্তে দেখাচ্ছি। বৈরাখি আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সত্তর 3 নম্বর দেশবন্ধু নগরের নবোদয় সংঘের মঞ্চে। এখানে থিম হলো হ্যারি পটার, আর সেই হ্যারি পটারের জাদু নগরে দেখতে কিন্তু কাতারে কাতারে মানুষ ঢুকছেন, যাকে বলে মানে একেবারে বাংলা ভাষায় যেটাকে বলা চলে বাঙালি আজকে আনন্দের শেষ দিন, মানে একেবারে দৌড়ে উঠেছে বাঙালি, দৌড়চ্ছে ঠাকুর দেখার জন্য। সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি সেভেন আইবিক নিউজের পর্দায়। একটা সাজ সাজ রথ কিন্তু এই মুহূর্তে রয়েছে, এবং বলা চলে আজকে যার শেষ দিন, অর্থাৎ কাল থেকে কিন্তু এত আলো, এত সমস্ত কিছু, এত ভিড়, ঠেলা ঠেলি, রাস্তায় মারাত্মক ট্রাফিক জ্যাম, সবকিছুর কিন্তু শেষ দিন আজকেই। আর এই মুহূর্তে আমি রয়েছি হ্যারি পটারের জাদুনগরীতে। হ্যারি পটারের জাদুনগরী এই মুহূর্তে রয়েছে 3 নম্বর দেশবন্ধু নগরে নবোদয় সংঘে কিন্তু চলতি বছরের থিম করা হয়েছে হ্যারি পটারের জাদুনগরী। এবং সেই হ্যারি পটারের জাদুনগরী দেখতে কিন্তু কাতারে কাতারে মানুষ আসছেন, তারা কিন্তু ভিড় করছেন। একটু ভিড়ের ছবিটা দেখাবো, একটু ভিড়ের ছবিটা দেখাবো। এবং যেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দফায় দফায়, যেহেতু এতটা ভিড় হচ্ছে, দফায় দফায় কিন্তু পুলিশ আধিকারিকেরা আসছেন, তারা কিন্তু খতিয়ে পুরো অঞ্চল দেখছেন যাতে কোন রকম অঘটন না ঘটে, যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে কিন্তু দফায় দফায় আসছেন বিভিন্ন স্তরের পুলিশ কর্মীরা। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি হ্যারি পটার নবোদয় সংঘে রয়েছে, এবং হ্যারি পটারের জাদুনগরী দেখতে কাতারে কাতারে মানুষ কিন্তু আসছেন। আসলে আজকের রাতটাই তো একেবারে শেষের রাত, যদিও বেশ কিছু ঠাকুর কিন্তু, বেশ কিছু মণ্ডপ কিন্তু, মানে মণ্ডপে কিন্তু আগামীকাল বিসর্জন হবে না। তার কারণ তাদেরকে, তারা কার্নিভালে যাবেন, যেমন ধরুন বাগবাজার বলুন বা শোভাবাজারের পুজো বলুন, এই সমস্ত পুজোতে গেলে আপনি কালকে ভরা ঠাকুর দেখতে পাবেন না। কিন্তু বেশ কিছু পুজো রয়েছে, যেমন ধরুন তালা প্রত্যয় রয়েছে, যেমন চেতলা রয়েছে, এই সমস্ত ঠাকুর কিন্তু আপনি দেখতে পাবেন, কারণ এনারা কিন্তু কার্নিভালে যাবেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে, একেবারে কাতারে কাতারে মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করেছেন, সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। ভেতরে ভিড় হবে যে পরিষ্কার রাখে,
দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু আপনারা খালি মাথার পর মাথা দেখতে পাবেন। কারণ কাতারে কাতারে মানুষ আসছেন, তারা ঠাকুর দেখছেন, তারা নবমীরাত উপভোগ করছেন। অর্থাৎ মানে আমরা 365 দিন অপেক্ষা করি এই 4 দিনের জন্য, যে এই 4 দিনে আমরা ভীষণ মজা করবো, ঘুরবো, খাবো, দাবো, প্যাটল অপিং করবো। আর আজকে কিন্তু তার শেষ দিন, সুতরাং শেষ দিনটাই। চলতি বছরের ট্রেন্ড অনুযায়ী পুজো শুরু হয়েছিল কিন্তু মহালয়া থেকে, কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছিল এবং সেই রীতিটাকে বজায় রেখে ভাবা হয়েছিল যে অন্তত অষ্টমী নবমীতে সেই ভিড়তে হবে না। কিন্তু না, সকলকে ভুল প্রমাণ করে দিয়ে কিন্তু অষ্টমী নবমীতেও কিন্তু বেশ ভালো ভিড় হচ্ছে। আর এই মুহূর্তে শুধুমাত্র কলকাতার একটা প্যান্ডেল বা শহরতলির একটা প্যান্ডেল নয়, প্রত্যেকটা প্যান্ডেলে, কলকাতা থেকে শুরু করে শহরতলি প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। প্রত্যেকটি প্যান্ডেলে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। সে ছবি দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি এবার ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করছি, ভেতরেও কিন্তু বেশ ভিড় রয়েছে। প্রচুর মানুষ কিন্তু আসছেন, তারা ঘুরে দেখছেন হ্যারি পটারের জাদুঘরে। আর এই মুহূর্তে আমি চেষ্টা করেছি হ্যারি পটারের জাদুঘরে তোমার কাছে আরেকটা প্রশ্ন রইল, 4 দিনের জায়গা হলো
আরো চার দিনের জন্য তোমাকে নিয়োগ করা হবে, তোমাদের যে গ্রুপ আছে তার মধ্যে নিয়োগ করা হবে, তাহলে আরো চার দিনের যাওয়ার সুযোগ পাবে। ধন্যবাদ। নমস্কার। প্রথমত আজকে নবমী, এত ভিড় হচ্ছে, কিভাবে সামলাচ্ছেন যদি একটু প্রশ্ন করেন? আমাদের প্রচুর পরিমাণ ভলেন্টিয়াররা নেমেছে, পাড়ায় প্রত্যেক বাড়ি থেকে একজন করে হলে ভলেন্টিয়ারি কাজ করছে, সাথে আছে ব্যারাকপুর কমিশনার, থানা প্রচুর পরিমাণে হেল্প করছে, প্রশাসন হেল্প না করলে এত বড় পুজো আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু ধন্যবাদ দেবো পাড়ার প্রত্যেকটা পরিবার যেভাবে আমাদের সাথ দিচ্ছে, এই অভাবনীয়। এখনো পর্যন্ত এই সিদ্ধান্তটা আমরা নিয়ে উঠতে পারিনি, আমাদের কালকে পাড়া কমিটির সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, দেখতে পেলেন তাহলে যে প্রশ্নটা সকলের মনে ছিল দশমী, যে প্রশ্নটা সকলের মনে ছিল যে দশমীর পরেও কি মানে দশমীর দিন কি ঠাকুর দেখা যাবে? যদি আমি বলি একেবারে ঠাকুর কিন্তু দেখা যাবে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যে অব্দি, অর্থাৎ রাত অব্দি কিন্তু খোলা থাকবে হ্যারি পটারের জাদু নগরীর দরজা আপনাদের জন্য। সুতরাং আমি বলবো আসুন, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আর এই মুহূর্তে যে ভিড়টা রয়েছে, মানে মারাত্মক ভিড় রয়েছে, সেই মারাত্মক ভিড়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সেভেন আইভেক নিউজের পর্দায় কেমন লাগছে আপনাদের? আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখলেন? আপনাদের কোন ঠাকুরটা সবচেয়ে ভালো লাগলো সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা কথা বলে রাখি, যেখানে রয়েছে না হ্যারি পটারের জাদুনগরী, সেরা সেরা সেভেন আইভেক নিউজ নেটওয়ার্কের সেরা সেরা পুরস্কার কিন্তু আমরা তুলে দিয়েছি নবোদয় সংঘের হাতে। নবোদয় সংঘ তো এই মুহূর্তে রয়েছে, এবং কাতারে কাতারে মানুষ, মানে আমি যেটা মানে অবশ্যই বলার বিষয় যাকে ব্যাপারে নবমী রাতটাকে এনজয় করতে, নবমী রাতটাকে কিন্তু একেবারে আনন্দ করতে কিন্তু অনেক মানে কাতারে কাতারে মানুষ বেরিয়ে পড়েছেন, তারা ঘুরছেন, ঠাকুর দেখছেন, আনন্দ করছেন। শেষ করে দেবো, ঠাকুর দেখছেন, যদি কটা ঠাকুর দেখলেন আজকে? তিনটে, আজকে তো শেষ দিন, দারু ঠাকুর তো দেখতে হবে, দেখবো এটা হোক তারপর যাবো। আচ্ছা, আমি ট্রাফিক মোড়। আচ্ছা, তার মানে এই অঞ্চলে সবচেয়ে দেখো কোনটা সবচেয়ে ভালো লাগে? আপাতত দেখি এর ভেতরে কি হয়। মিতালি সেনগুপ্ত, দেখলেন যে প্রচুর মানুষ আসছেন, ভিড় করছে, আসলে নবমী রাতটা কেটে গেলে তো পুজো শেষ, বাঙালির আবারও সেই ধর গড়ি খারা খারা গড়ি ধর। সুতরাং আজকে শেষ দিনটা একেবারে আনন্দে মানে আনন্দ করার জন্য কিন্তু আজকে দিনে সকলে কিন্তু বেরিয়ে পড়েছেন। আমি মৃত্তিকা ছিলাম এই মুহূর্তে সেভেন আইভেক নিউজের পর্দায়। আপনাদের এই লাইভটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আজকে নবমী রাত, ভীষণ মজা করুন, যেতে আনন্দ করুন, বাইরে খান, ঠাকুর দেখুন, কিন্তু সবচেয়ে করবেন ভীষণ সাবধানে, কারণ জানেনি আজকে মানে রাস্তাঘাটে ট্রাফিকের অবস্থাও কিন্তু ভীষণ খারাপ রয়েছে। সুতরাং তারা গাড়ি নিয়ে বেরোচ্ছেন, তারাও কিন্তু ভীষণ সাবধানে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোবে না। আজকের এই লাইফটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। তার জন্য বলা চলে কলকাতা থেকে শহরতলি প্রায় প্রত্যেকটা প্যান্ডেলের কিন্তু এরকমই অবস্থা, লাইন দিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মানুষ কিন্তু ঠাকুর দেখছেন। আপনাদের কেমন লাগছে? আপনারা কোন কোন ঠাকুর দেখলেন? কোনটা আপনার মনে একদম সেরা মানে দাগ কাটে না? বেশ কিছু মানে ঠাকুর কিন্তু বেশ কিছু মন্ত্রক ঠিক আমাদের মধ্যে দাগ কেটে যায়, সেরকম যদি কোনো মন্ত্রক থাকে কমেন্ট করে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে হবে। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখতে হবে সেভেন আইভেক নিউজের পর্দায়। মৃত্তিকা সেনগুপ্তর সঙ্গে শ্যামল পালের রিপোর্ট, সেভেন আইভেক নিউজ, জয় হিন্দ।